ছোট বড় মিলে মডেল টাউন উত্তরাই পার্ক আছে ষোলোটির মতো আটটি বাদে বাকিগুলোর অবস্থা একেবারেই নাজুক সম্প্রতি তেরো নম্বর সেক্টরের শেখ রাসেল পার্কের জায়গায় মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বাণিজ্যিক ভবনটা স্থাপন হলে আমাদের সেক্টরের নিরাপত্তা বিঘ্নিত হবে এখানে যুব সমাজের অবক্ষয় ঘটবে রাজুককে বারবার বলেছি যে আপনারা এখানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান করবেন না আমরা এই শিশুদের জন্য একটি উন্মুক্ত জায়গার ব্যবস্থা করুন শেখ রাসেল পার্কে বাণিজ্যিক ভবন নির্মাণ হলে পাশের খেলার মাঠ হবে গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান সব মিলে আশপাশের সেক্টরগুলো থেকে আসা বিভিন্ন বয়সী মানুষের হাঁটা চলার পাশাপাশি বন্ধ হবে বিনোদন এটা একটা নিঃশ্বাসের ব্যাংক আমাদেরকে নিঃশ্বাস নিতে দিন নাগরিক ব্যস্ততার ভিতরে আমাদের আসলে খেলাধুলার খুব প্রয়োজন বেড়ে ওঠার জন্য যে পরিবেশটা সেটা আমরা কোথাও পাচ্ছি না সমস্ত পরিবেশ এটা নষ্ট করবে মাননীয় সরকারের কাছে আর রাজুকের কাছে আমাদের এটা দাবি ঘটনার আদ্য প্রান্ত জেনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী উত্তর পার্কগুলো অনেক খারাপ ছিল এবং কিন্তু অনেক উন্নত হয়েছে এটা আরো উন্নত করব আমরা একটা ডিপিপি আমরা পাঠাইছি একনেকে খেলার জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্তে মন খারাপ উত্তরার শিশুদের মার্কেট হয় তাহলে এই জায়গায় অনেক গাড়ি থাকবে জ্যামজ থাকবে আমরা কেউ খেলতে পারবো না আমরা সবাই চাই যে খেল এখানে পার্ক পার্কের জায়গায় নির্মাণ হবে বহুতল মার্কেট আর তারই প্রতিবাদে অবস্থান নিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ সব সময় পাশে আছে একুশে টেলিভিশন